একই জ্বালানির লাগাম ছাড়া বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ, সেই সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে বাজার দর। চৈত্রের বাজারে ঝরছে আগুন। গত কয়েকদিন সব রকম চালের দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ সবজির দামই 50 টাকার বেশি। মুরগির মাংস 200 টাকা ছাপিয়ে গিয়েছে। নবান্নে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই শুক্রবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টর আধিকারিকরা বাজার দর পর্যালোচনা করতে ঘুরে দেখলেন মানিকতলা বাজার। পেট্রোল ডিজেলের দাম হচ্ছে আকাশ ছোঁয়া এবং তার ফলে বাজার মূল্যতেও দেখা যাচ্ছে প্রভাব পড়েছে এবং বাজারে কার্যত অগ্নিমূল্য জিনিসপত্র। এবং ইতিমধ্যে মানিকতলা বাজারে বাজার মূল্য কেমন বা বাজার দর ঠিকঠাক রয়েছে কিনা, ব্যবসায়ীরা বাজার দর ঠিকঠাক নিচ্ছেন কিনা সেই বিষয় খতিয়ে দেখতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের যে টিম, সেই টিম এসে উপস্থিত হয়েছে এবং তারা সবজি বাজার অর্থাৎ কাঁচা সবজির বাজার থেকে আরম্ভ করে মাছ এবং ফলের বাজার প্রত্যেকটি জিনিস একেবারে খতিয়ে দেখছেন। এবং ফলের বাজারে যেহেতু ইতিমধ্যে রমজান মাস চলছে এবং ফলের বাজারে কোনো প্রভাব পড়ছে কি না, অর্থাৎ সাধারণ মানুষের কাছ থেকে যারা ব্যবসায়ী রয়েছেন তারা সঠিক দামে সেই মাল নিচ্ছেন কিনা, ফল থেকে শুরু করে কাঁচা সবজি বা অন্যান্য জিনিস, সেই সমস্ত বিষয়ে কিন্তু খতিয়ে দেখছেন ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরের যে টিম। গত কয়েকদিনে লাগাতার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। ডিজেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সরাসরি প্রভাব পড়েছে বাজারে, কারণ পণ্য পরিবহনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ হল ডিজেল। চাল থেকে সবজি মাছ সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। মাছের দাম প্রতি কেজিতে বেড়েছে 30%। মানিকতলা বাজারে এক সবজি বিক্রেতা বলেন, তেলের দাম বাড়ায় 5 থেকে 6 টাকা কিলো প্রতি বৃদ্ধি পেয়েছে গ্রীষ্মকালীন সবজির দাম। কলকাতার বাজারে বাইরের বিভিন্ন রাজ্য থেকে সবজি আসে, ফলে দামও বেড়ে যায়। বেড়েছে, অনেক বেড়েছে। পেট্রোল ডিজেলের দাম বাড়ায় আলুর দাম অনেক বেড়ে গেছে। আলু 18 টাকা ছিল, সেখানে 20 টাকা হয়েছে। ভালো আর চন্দ্রমুখী আলু 30 টাকা হয়ে গেছে, 30-32 চন্দ্রমুখী আলু। পেঁয়াজের দাম 20-22 টাকা পেঁয়াজের দাম। আদার দাম বেড়েছে, আমাদের প্রফিট কমে গেছে, ওই দামেই বেচতে হচ্ছে। কিছু করার নেই, মানুষ কিনতে আসে, মানুষ চিন্তা করে। শুধু মাছ সবজি নয়, ফলের দামও চড়া। কিছুদিন আগে কাঁচা আম ছিল 40 টাকা কেজি, এখন সেই আম 90 টাকা কেজি। 150-200, আঙুর 100, কলা 50। প্রথম এক দুদিন ধরে রেটটা হাই ছিল, এখন সব নরমাল হয়ে গেছে। অগ্নিমূল্য বাজারের জন্য প্রত্যেকেরই বাজেট বাড়াতে হচ্ছে, নয়তো কাটছাট করতে হচ্ছে মেনুতে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শাকসবজি, ফল থেকে মাছ মাংসের দাম। বাজারে গিয়ে থেকা খাওয়ার জোগাড়, দিশেহারা অবস্থা জনগণের। বাজেটে কাটছাট করেও দুশ্চিন্তা দূর হচ্ছে না মানুষের। চিরন্তন রায়ের সঙ্গে সুস্মিতা মণ্ডলের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।